স্বর্গই ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ডাম্পারের সজোরে ধাক্কা বলেরো গাড়ির, দুমড়ে মুচড়ে যায় সেই বলেরো গাড়িটি। বাজারে ছোড়া থানাধীন স্বর্গই বাজার লাগোয়া পুরনো বিআরটিএফ ক্যাম্প সংলগ্ন 8 নম্বর জাতীয় সড়কের পাশে এক দুর্ঘটনায় বলেরো গাড়ি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে। এতে বরাত জুড়ে বলেরো চালক রক্ষা পেলেও তিনি অল্প বিস্তর আহত হয়েছেন। জানা গেছে, শনিবার দুপুরে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে ছিল একটি খালি ডাম্পার ট্রাক। সেই সময় গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলায় যাবার পথে একটি বলেরো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সেই ট্রাকটিতে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এতে বলেরো গাড়ির প্রায় 60% দুমড়ে মুচড়ে গিয়েছে। পরে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে পাকড়াও করেন স্বর্গের বাজার বিডিপি কর্মীরা। এতে চালক জানায় তার নাম সুরজ কুমার, বাড়ি বিহারে, সে গুয়াহাটি থেকে আগরতলায় যাবার কথা ছিল। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে দুটি গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে চালককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।